এলাকাবাসীর দানে নির্মিত বিদ্যা নিকেতন হাই স্কুলের পারিবারিক ট্রাস্টি সম্পত্তিতে পরিণত করা কাশেম হুমায়ুন ও আব্দুল সালাম গংদের গ্রেফতার ও বিচার দাবি করে ভুয়ারবাগ এলাকাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনামন চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ভুয়াপাড়া এলাকাবাসীর পক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরতে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন এক সময়ের নারায়ণগঞ্জ শহরের এক প্রান্তের অনগ্রসর এলাকা ভুই দেব ভূঁয়ারবাগ এলাকাবাসী সময়ের প্রয়োজনে বিগত দুই হাজার সাত সনে এলাকাবাসীর অর্থায়নে মজা পুকুর ভরাট করে বিদ্যানিকেতন স্কুলটি প্রতিষ্ঠা করে অত্র স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মূল লক্ষ্য ছিল অল্প বেতনে সময় উপযোগী উন্নত মানের শিক্ষা প্রদান করা এলাকাবাসীর দানে এই স্কুল নির্মিত হলেও ট্রাস্টি কমিটির এলাকার উল্লেখযোগ্য অনেককে বাদ দিয়ে কাশেম হুমায়ুন তার পরিবারের লোকজন ও বাহিরের লোকজনকে ট্রাস্টি কমিটিতে স্থান দেন অত্র স্কুল শুরু করার সময় কাশেম হুমায়ুনের কোনোরূপ সমর্থন বা সহযোগিতা ছিল না বরঞ্চ তিনি স্কুল নির্মাণের বিরোধিতা করেছিলেন এক সময় স্কুল পরিচালনার জন্য শিক্ষা বোর্ডের নিয়ম মাফিক ম্যানেজিং কমিটির প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আব্দুল সালাম সেক্রেটারি হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং দেলোয়ার হোসেন চূন্য সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন মোহাম্মদ নাজির হোসেন একক অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে স্কুলটি প্রতিষ্ঠা করলেও তাকে সহসভাপতি করার অপপ্রয়াস চালানো হয় কিন্তু মহল্লাবাসী এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেয়নি ঢাকাবাসী কাশেম হুমায়ুনকে সভাপতি পদে অধিষ্ঠিত করে কাশেম হুমায়ুন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলটিতে নিজে নিজেকে প্রতিষ্ঠাতা বানিয়ে তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যকে নিয়ে ট্রাস্টি গড়ে তোলে তিনি অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগে অনৈতিকভাবে ঋণ খেলাপি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছ থেকে স্কুলের নামে অর্থ অনুদান গ্রহণ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে ব্যবহারের নামে তহবিল তসরুপ করেন এইসব ব্যবসায়ীদের কাছ থেকে তিনি কত টাকা অনুদান নিয়েছেন আর কত টাকা স্কুলকে দিয়েছেন তার কোনো হিসাব তিনি প্রকাশ করেননি সরকারি নিয়মের বাহিরে চারবারের পরিবর্তে ছয়বার পরীক্ষা দেওয়া এবং অনুপস্থিতির জন্য একশো টাকা জরিমানা জোরপূর্বক আদায় করা করা হতো স্কুল থেকে টিসি নিতে তিন হাজার পাঁচশত টাকা দিতে হয় কখনও বাইরের এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা রেখে দিত সবচেয়ে লজ্জাজনক বিষয় স্কুলে ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করে বিক্রেতার কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে কমিটির সিনিয়র সহসভাপতি সহসভাপতি আব্দুল সালামের বিরুদ্ধে আব্দুল সালামের কাছে যৌ যৌক্তিক দাবি নিয়ে গেলে শিক্ষার্থীদের নেশাখোর বাবাখোর বলে গালি দিয়ে তাড়িয়ে দিত বিভিন্ন সময়ে অভিভাবক এলাকাবাসী অভিযোগ নিয়ে গেলে স্বৈরাচারী কায়দায় তাদেরকে নাজেহাল করা হতো অনেক শিক্ষার্থীকে শারীরিকভাবেও তাদের কাছে নিগৃহীত হতে হয়েছে কৃষ্টি ও সংস্কৃতির নামে বছর জুড়ে অনুষ্ঠান করে স্কুলে পড়াশোনার মানের বারোটা বাজিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মনে দীর্ঘদিনের এই কমিটির দৌরাত্ব ও রামজাজত্বের প্রতি পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘটে গত বিশ আট চব্বিশ ইংরাজি তারিখে তারিখে শিক্ষার্থীরা আবুল কাশেম সালাম ও ট্রাস্টি কমিটির প্রতীক বিক্ষুব্ধ হয়ে সহসভাপতি আব্দুল সালামকে অবাঞ্ছিত অপমানিত ও গণপিটুনি দিয়ে স্কুল থেকে বিতাড়িত করে শিক্ষার্থীদের মূল দাবি ছিল কাশেম হুমায়ুন আব্দুল সালাম ও প্রধান শিক্ষকের পদত্যাগ ছাত্রদের প্রচণ্ড বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন এই সময়ে শিক্ষার্থী ও জনরস থেকে বাস্তে আব্দুল সালাম অসুস্থতার ভান করে স্কুল থেকে পালিয়ে যায় এই সদ্যভিশে আব্দুল সালাম গত উনিশ আট দুই তারিখ রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে ভয় ও হুমকি দিয়ে নাজেহার ও অপদস্থ করে যাতে তারা কোনো আন্দোলনে যোগ না দেন যা দেশের প্রচলিত ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কগণ এ ব্যাপারে সার্বিক সমর্থন ও কার্যকর ভূমিকা পালন করেন যা সত্যি প্রশংসার দাবিদার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আবুল কাশেম ও আব্দুস সালাম গঙ্গের স্বৈরাচারী পরিবার পরিবারতান্ত্রিকভাবে স্কুলটাকে নিজস্ব সম্পত্তির মতো নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আপনাদের কাছে অনুরোধ আপনারা সব উদ্যোগে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে বাস্তব ও সত্য পরিস্থিতিটা তুলে ধরবেন এনএন টিভি নারায়ণগঞ্জ